হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক 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 ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি সরাসরি স্কুল থেকে, মানে আমার কর্মস্থল। তো আজকে আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাস ছিল, প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে টপিক ছিল, দেখেই বুঝতে পারছেন, হজ। তো এই ক্লাসের মাধ্যমে আমরা সাধারণত বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি বিভিন্ন শিক্ষামূলক জিনিস। তো সামনেই যেহেতু আমাদের কোরবানি ঈদ আসছে, কোরবানি ঈদে সাধারণত আমরা বড় হজটা পালন করে থাকি। এইটাই আমরা বাচ্চাদেরকে শেখাবো যে হজ আমাদের কাছে, আমাদের মুসলিমদের কাছে কত একটি ইম্পর্টেন্ট জিনিস। পাঁচটি স্তম্ভের মধ্যে এটা আমাদের মানে ইম্পর্টেন্ট একটি স্তম্ভ। তো এই যে আমাদের প্রিন্সিপাল মিস সবাইকে বুঝাচ্ছেন, সবাইকে শেখানোর চেষ্টা করছেন যে আমরা কীভাবে হজটা পালন করি, কত ইম্পর্টেন্ট আমাদের মুসলিমদের জন্য হজটা। তো এই যে তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে, বাচ্চারা যতটুকু পারে যতটুকু বুঝে, এটাই অনেক কিছু। কারণ অনেক বাচ্চারাই জানে না, অনেক বাচ্চারাই বোঝে না, তারা হয়তো অনেকে যেতে পারেনি এখনও বা পারবে কিনা ভবিষ্যতে। অবশ্যই ইনশাআল্লাহ সবাই হজ পালন করতে পারবে। তাদেরকে এই যে শুরু হয়ে গেছে, তাদেরকে শেখানো যে এভাবেই হজটা পালন করতে হয়। আমাদের এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাসের মাধ্যমে আমরা প্রতি বৃহস্পতিবার যে শিক্ষামূলক ক্লাসটি নিয়ে থাকি, তার জন্য আমি মনে করি বাচ্চাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়ে থাকে। তো এই যে বাচ্চারা হজ পালন করছে, হজ পালন কিভাবে করতে হয় সেটা শিখছে, ইহরাম কিভাবে বাঁধতে হয় সেটা শিখছে। এই যে আমি জমজমের পানি বের করলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, তো এটা অরিজিনালি জমজমের পানি ছিল, কোনো ফেক ছিল না। তো এই যে বাচ্চারা মিনায় চলে গেছে, মিনায় গিয়ে এক রাত্রি যাপন করতে হয়, তারপরে এই যে শয়তানকে ঝিল মারতে হয়, এভাবেই আমরা তাদেরকে বুঝিয়েছি। সব স্টেপগুলো আমরা তৈরি করেছি টিচারদের নিপুণ হাতে, তারা তৈরি করেছে অক্লান্ত পরিশ্রম দিয়ে, তারা এই প্রজেক্টগুলো তৈরি করেছে, সেখানে অবশ্যই আমিও ইনভলভ ছিলাম। তো যাই হোক, বাচ্চাদের এত কষ্ট করেও বাচ্চারা যদি বিন্দুমাত্র শিখতে পারে কোনো কিছু, তো সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আগে ছেলেরা করেছে, এই যে এখন মেয়েরা করছে। তো তারা বিন্দুমাত্র হলেও কিছু শিখতে পারবে, বাসায় গিয়ে বাবা মাকে বলতে পারবে যে আজকে আমরা এটা শিখে এসেছি। তো এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। শুধু পড়াশোনা করলেই তো স্কুলে হয় না, পড়াশোনার পাশাপাশিও কিছু আমাদের অ্যাক্টিভিটিস থাকে যেটা প্রতি স্কুলেই শেখানো উচিত, যেটা আমরা করছি। তো এই ক্লাসটা যেদিন হয় সেদিন আসলে আমরা অনেক খুশি থাকি, আমাদের অনেক ভালো লাগে, এবং ঈদ ঈদ মনে হয় যে আজকে মনে হয় আমাদের ঈদ। তো যাই হোক, এই যে আমরা মোনাজাতের মাধ্যমে, এই যে শয়তানকে ঢিল মারার মাধ্যমে আমরা হজ কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এই যে সবার শেষে যেটা চুল কাটার এটা চলছে। তো এই তো তারা অনেক খুশি, তারা মানে মজার মাধ্যমে, আনন্দের মাধ্যমে কিছু তো একটা শিখতে পারছে, এটাই অনেক কিছু। এই যে বাচ্চারা কাবা শরীফকে চুমু খাচ্ছে, তারা অনেক এক্সাইটেড ছিল এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।